ওয়েলকাম টু নয়নাস হোম। তো বন্ধুরা, আজ আমি বানাতে যাচ্ছি মাটন কারি। মাটন কারি বানানোর জন্য আমি মাটন নিয়েছি 300 গ্রাম এবং দই নিয়েছি 1/2 কাপ। মাটনের সঙ্গে দইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব এবং সামান্য নুন ও হলুদ এর মধ্যে দিয়ে আমি মেরিনেট করে 30 মিনিট রেখে দেব। এবার আমি এই 30 মিনিটের মধ্যে মাটনে মশলা করে নিচ্ছি। মশলায় আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং ধনে পাতা ও নিয়েছি 2টো আলু আর নিয়েছি গোটা গরম মশলা। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে তার উপরে দেব আমি গরম মশলাগুলো। গরম মশলার পর দেব রসুন। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে দেব। মশলা আমার তৈরি। এরপর আমি এর উপর মাটনটা ঢেলে দিলাম, আলু দুটো দিয়ে দিলাম। মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। খুব কম আঁচে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করব। ঢাকনা দিয়ে দিলাম। ভালো সেদ্ধ হওয়ার জন্য আমি
এবারে দেব মাটনটাকে। খুব কম আছে আমি রান্নাটা করছি, কারণ কম আছে রান্নায় টেস্টি হয়। প্রেশার কুকারের মধ্যে আমি মাটনটাকে ঢেলে দিলাম। এবার সামান্য জলও দেব, উপরে ধনে পাতা দিয়ে আমি সামান্য আছে একটু গরম করে নেব। মাটন আমার তৈরি। তো বন্ধুরা, মাটন কারি কেমন দেখলে মেসেজ করে বা কমেন্ট করে জানিও।